১৫৬৪ সালে জন্মগ্রহণ করেছেন এবং ষোলোশো সালে মৃত্যু হয়েছে ওয়াজ এ ফেমাস ইংলিশ পোয়েট ছিলেন একজন বিখ্যাত ইংরেজ কবি অ্যান্ড ড্রামাটিস্ট দা সিক্সটিন্থ সেঞ্চুরি এবং নাট্যকার ১৬ শতাব্দীর অর্থাৎ ১৬ শতাব্দীর একজন বিখ্যাত কবি এবং নাট্যকার ছিলেন উইলিয়াম শেক্সপিয়ার হি রোট তিনি লিখেছিলেন সনেটস চতুর্দশপদী কবিতা ট্র্যাজেডিস দুঃখদায়ক ঘটনা কমেডিজ এবং ঐতিহাসিক নাটকগুলি অর্থাৎ তার নাটকগুলির মধ্যে ট্র্যাজেডিও ছিল অর্থাৎ অর্থাৎ দুঃখদায়ক ঘটনা ছিল হাস্যরসাত্মক ঘটনা হিস্টোরিক্যাল প্লেসও ছিল অর্থাৎ তার নাটকগুলোর মধ্যে ঐতিহাসিক ভাবটাও ছিল এবং তিনি সনেটও লিখেছিলেন সাম অফ হিজ নোটেড ওয়ার্কস আর তার কিছু স্মরণীয় কাজগুলি হল ম্যাকবেথ মিড সামার নাইটস ড্রিম ভেনাস অ্যান্ড অ্যাডোনিস এগুলো হলো তার বিখ্যাত কাজ শেক্সপিয়ার রোড শেক্সপিয়ার লিখেছিলেন ওয়ান হান্ড্রেড ফিফটি ফোর সনেটস একশো চুয়ান্নটি চতুর্দশপদী কবিতা শেক্সপিয়ারিয়ান সনেট হ্যাজ শেক্সপিয়ারের লেখা সনেটগুলির আছে ফোরটিন লাইনস চোদ্দটি লাইন এন্ডিং ইন এ রাইমড কাপলেট অর্থাৎ ছন্দবদ্ধ যুগল শেষ হয়েছে একটা ছন্দবদ্ধ যুগল দিয়ে ইন দিস পোয়েম এই কবিতায় শেক্সপিয়ার এনকোয়ার্স ইন্টু দ্য থিম অর্থাৎ বিষয়বস্তুটাতে শেক্সপিয়ার জিজ্ঞেস করেছেন বা জানতে চেয়েছেন অফ দ্য ডিস্ট্রাকশন ধ্বংসটার সম্বন্ধে ব্রড বাই টাইম সময়ের দ্বারা আনা হয়েছে বা সময়ের দ্বারা ঘটানো হয়েছে অ্যান্ড এবং দ্য ইটার্নাল কোয়ালিটি অফ আর্ট শিল্পের চিরন্তন গুণগুলিকে হুইচ ট্রানসেন্ডস যেটা অতিক্রম করে যায় দ্য র্যাভেজেস অফ টাইম সময়ের বিধ্বস্ততাকে অর্থাৎ সময়ের যে বিধ্বংস বা বিধ্বস্ত ক্ষমতা সেইটাকে অতিক্রম করে যায় এই রকম চিরন্তন গুণগুলি বা শিল্পের চিরন্তন গুণগুলি সম্পর্কে কবি এখানে বর্ণনা দিয়েছেন নাও পোয়েম সনেট স্যাল আই কম্পেয়ার টু এ ডে দি আমি কি তোমায় তুলনা করতে পারি একটা গ্রীষ্মের দিনের সাথে বাই উইলিয়াম শেক্সপিয়ার স্যাল আই কম্পেয়ার আমি কি তুলনা করতে পারি দি তোমাকে টু এ সামার্স ডে একটা গ্রীষ্মের দিনের সাথে টি এইচ ডাবল ডি এটা একটা ওল্ড ওয়ার্ড যেটা নিউ ওয়ার্ডটা হলো ইউ অর্থাৎ তুমি বা তোমাকে আর কবি এখানে সামার্স ডে সাথে তুলনা করেছেন তার বন্ধুকে অর্থাৎ যার উদ্দেশ্যে তিনি কবিতাটা লিখেছেন তাকে সামার্স ডে বা গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে চেয়েছেন কারণ কবি যেখানে বসবাস করেন সেখানে গ্রীষ্মের মুহূর্তগুলো বা গ্রীষ্মকালটা বা গ্রীষ্মের দিনগুলো খুবই মনোরম এবং সুন্দর হয় তাই সেই সৌন্দর্যের সাথে কবি কবির যে বন্ধু বা যাকে উদ্দেশ্য করে তিনি কবিতাটা লিখেছেন তার সৌন্দর্যের তুলনা করেছেন তাহলে শ্যালাই কম্পেয়ার আমি কি তুলনা করতে পারি দি তোমাকে অর্থাৎ কবির যে বন্ধু তাকে টু এ সামার্স ডে একটা গ্রীষ্মের দিনের সাথে দা তুমি হও টি এইচ ও ইউ দাও এটাও একটা ওল্ড ওয়ার্ড যেটা নিউটা হলো ইউ অর্থাৎ তুমি দা ওয়ার্ড তুমি হও মোর লাভলি আরও সুন্দর অ্যান্ড মোর টেম্পারেট এবং আরো কোমল রাফ উইন্ডস শুষ্ক বাতাস ডু সেক ঝরিয়ে দেয় দ্য ডার্লিং বার্ডস অফ মে মে মাসের প্রিয় কুড়িগুলিকে দিনগুলির খুব অল্প একটু আছে সময় এখানে গ্রীষ্মের সময়টাতে যখন শুষ্ক বাতাসটা বয় তখন মে মাসের কুড়িগুলিকে ছড়িয়ে দিয়ে চলে যায় এবং গ্রীষ্মের এই কোমল এবং সুন্দর দিনগুলো খুব অল্প দিনের জন্য স্থায়ী হয় তাই এখানে বলা হয়েছে খুব অল্প সময়ের জন্য অল টু শর্ট এ এডেড অর্থাৎ খুব অল্প দিনের জন্য গ্রীষ্মটা স্থায়ী হয় এখানে হ্যাথ এটাও একটা ওল্ড ওয়ার্ড যেটা নিউ ভার্সন হলো হ্যাভ অর্থাৎ হ্যাভ ভার্ভটা যেটা হ্যাভ হ্যাজ হ্যাড পুরোটা একটা হ্যাভ ভার্ব তাই এখানে হ্যাথটা হ্যাভ ভার্ভ ওয়াইজ ইউজ হয়েছে এখানে হ্যাথ মানে আছে যেটা একটা ওল্ড ওয়ার্ড তাহলে দ্য সামার্স লিজ গ্রীষ্মের দিনগুলির হ্যাথ আছে অল টু শর্ট এডেড খুব অল্প একটু সময় তাহলে এ প্রথম চার লাইন হল ফার্স্ট কোয়ার্টারাইন এবার আমরা পড়ব সেকেন্ড কোয়ার্টার সামটাইম কখনো কখনো টু হট খুব গরমভাবে দ্য আই অফ হেভেন অর্থাৎ সূর্যটা সায়েন্স কিরণ দেয় এখানে দ্য আই অফ হেভেন বলতে বোঝানো হয়েছে স্বর্গের চক্ষুটা অর্থাৎ সূর্য কখনো কখনো সূর্যটা খুব বেশি কিরণ দেয় বলে গরমটা খুব বেশি লাগে অ্যান্ড অফেন ইজ হিজ এবং প্রায়ই হয় তার গোল্ড কমপ্লেকশন সোনালি রঙের রোদটা ডিমড মলিন অর্থাৎ সূর্যটা যেটাকে স্বর্গের চক্ষু বলা হয় এবং যেটা মাঝে মাঝে খুব বেশি কিরণ দেয় তার যে সোনালি রঙটা সেটাও মাঝে মাঝে মলিন হয়ে যায় অ্যান্ড এভরি এবং প্রত্যেকটা ফেয়ার ফ্রম ফেয়ার সুন্দরের সৌন্দর্য সামটাইম ডিক্লেন্স কখনো কখনো কমে যায় বাই চান্স হঠাৎ হঠাৎ অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড অথবা প্রকৃতির ঋতু পরিবর্তনের সাথে সাথে অর্থাৎ পৃথিবীতে যত সুন্দর জিনিস আছে প্রত্যেকটা সুন্দর জিনিসেরই সৌন্দর্যটা কখনো কখনো কমে যায় সেটা হয় হঠাৎ হঠাৎ হয়ে যায় অথবা প্রকৃতি তার তার ক্ষমতার দ্বারা বা তার পাওয়ারের দ্বারা সেই জিনিসটাকে চেঞ্জ করে দেয় তাহলে এই চার লাইনটা গেল সেকেন্ড কোয়ার্টারাইন এবার আমরা আসবো থার্ড কোয়ার্টারাইনে বাট দ্য ইটার্নাল সামার কিন্তু তোমার চিরন্তন রূপ স্যালনট ফেড হবে না কখনো ম্লান আমরা এর আগে প্রথম লাইনে একবার সামার ওয়ার্ডটা পড়েছি এবং তারপর ফোর্থ লাইনে সামার ওয়ার্ডটা আরেকবার পড়েছি এই দুটো সামারে আমরা যে মানেটা পেয়েছি সেটা হলো সিজন বা ঋতু এই যে সামার ওয়ারটা আমরা পড়লাম বাট দা ইটার্নাল সামার এখানে সামার ওয়ার্ডটা মানে বোঝানো হয়েছে বিউটি বা সৌন্দর্য ইটারনাল সামার অর্থাৎ চিরন্তন সৌন্দর্য বা চিরন্তন রূপ আর দাই এটাও একটা ওল্ড ওয়ার্ড যেটা এখন মিনিং হলো ইয়োর বাট দাই ইটারনাল সামার কিন্তু তোমার চিরন্তন রূপ স্যাল নট ফেড হবে না কখনো ম্লান নর লুজ পজিশন যেমনটি হারাবে না তোমার অধিকারে থাকা অফ দ্যাট ফেয়ার সৌন্দর্যটা দাও ওস্ট তোমার মালিকানাধীন নর সেল ডেথ ব্র্যাগ দাও পন্টারস্ট মৃত্যু কখনো গর্ব করে ডাকবে না তোমায় ইন সেড তার ছাওয়ায় অর্থাৎ পৃথিবীতে যত সুন্দরী সৌন্দর্য আছে সব সৌন্দর্যগুলি কখনো না কখনো কোনো না কোনো কারণে কমে যায় কিন্তু তোমার মধ্যে যে সৌন্দর্যটা আছে সামার চিরন্তন রূপ বা চিরন্তন সৌন্দর্য সেটা কখনোই কমে যাবে না এবং তোমার মালিকানাধীনে থাকা যে সৌন্দর্যটা সেটা কখনোই মৃত্যু গর্ব করে তার কাছে ডেকে নিতে পারবে না ইন যখন কবিতার চিরন্তন লাইনগুলিতে টু টাইম সময়ের সাথে সাথে দাও গ্রোয়েস্ট তোমার বৃদ্ধি পাওয়া বা তুমি বৃদ্ধি পাবে এই চার লাইন থার্ড কোয়ার্টারাইন তাহলে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড কোয়ার্টার এনে আমরা যেটা জানতে পারলাম সেটা হলো কবি যাকে উদ্দেশ্য করে এই কবিতাটা লিখেছেন তার সৌন্দর্যের কাছে প্রকৃতির সৌন্দর্যটা কিছুই না অর্থাৎ সময়ের সাথে সাথে প্রকৃতির সৌন্দর্যটা কমে যাবে এবং একসময় হয়তো শেষও হয়ে যেতে পারে কিন্তু কবির যে বন্ধুর সৌন্দর্য সেটা কখনো শেষ হবে না যেমন ফার্স্ট কোয়ার্টার আইন আমরা দেখলাম যে গ্রীষ্মের হাওয়াটা যখন বয়ে যায় তখন মে মাসের কুড়িগুলিকে ঝরিয়ে দিয়ে যায় এবং গ্রীষ্মের যে হাওয়াটা আসে সেটাও খুব বেশি দিনের জন্য আসে না অল টু শর্ট এ খুব অল্প সময়ের জন্য আসে সেকেন্ড আমরা দেখলাম দ্য আই অফ হেভেন অর্থাৎ স্বর্গের চক্ষু অর্থাৎ সূর্য এখানে বোঝানো হয়েছে সূর্যটাকে সেটাও মাঝে মাঝে প্রখরভাবে রোদ দিয়ে দেয় বা সূর্যের আলোটাকে প্রখরভাবে দিয়ে ফেলে এবং সেটাও মাঝে মাঝে কমে যায় অ্যান্ড অফেন হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড এবং তার যে সোনালি রঙের রোদটা সেটাও মলিন হয়ে যায় এমন কি প্রত্যেক সুন্দরের সৌন্দর্যই মাঝে মাঝে কমে যায় হয়তো হঠাৎ হঠাৎ অথবা ঋতু পরিবর্তনের কারণে কিন্তু কবির বন্ধুর যে সৌন্দর্য সেটাকে মৃত্যু কখনোই গর্ব করে নিজের কাছে ডেকে নিতে পারে না এবার আমরা লাস্ট দু লাইন পড়ব যেটা হলো কাপলেট সো লং অ্যাজ মেন ক্যান ব্রেথ যতদিন মানুষ নিঃশ্বাস নেবে অর আইস ক্যান সি অথবা মানব চক্ষু দেখতে পাবে সো লং লিভস দিস ততদিন বেঁচে থাকবে এটা অ্যান্ড এবং দিস গিভস লাইফ টু দি এটাই তোমাকে নতুনভাবে জীবন দেবে এখানে কবি বোঝাতে চেয়েছেন যে যতদিন মানুষ বেঁচে থাকবে অর্থাৎ যতদিন পৃথিবীটা থাকবে ততদিন এই কবিতাটাও বেঁচে থাকবে অর্থাৎ যত নতুন নতুন প্রজন্ম আসবে এক প্রজন্মের পর আরও একটা প্রজন্ম তত নতুনভাবে ভাবে তারা এই কবিতাটাকে পড়বে এবং তারা যতবারই কবিতাটা পড়বে কবির বন্ধু ততবারই আবার নতুনভাবে বেঁচে উঠবে এই কবিতাটা যতদিন থাকবে ততদিন কবির বন্ধুও থাকবে